প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল থ্রিজি টেক বাংলা। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আনঅফিশিয়াল ফোন কীভাবে আপনারা অফিশিয়াল করবেন, অবৈধ ফোন কীভাবে বৈধ করবেন। সাপোজ আপনি বিদেশে গিয়েছিলেন, বিদেশ থেকে কয়েকটি ফোন এনেছেন, সেটা আনঅফিশিয়াল, সেটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন, বা আপনি আনঅফিশিয়াল ফোন নর্মালি কিনে ফেলেছেন, এখন কীভাবে অফিশিয়াল করবেন সেই প্রসেস দেখবো সম্পূর্ণ ফ্রিতে। আপনার রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের চার্জ করবে না। আজকের এই ভিডিওতে আমি লাইভ প্রুফ দেখাবো যে আনঅফিশিয়াল ফোন কীভাবে অফিশিয়াল করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটি আর লং না করে এখন আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে ভিতর প্রবেশ করতে হবে এবং সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফোনের। এর জন্য অ্যাট ফার্স্ট আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি আমি লিঙ্ক কপি করে রেখেছি, কীভাবে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন আমি ভিডিওর মাঝে দেখিয়ে দেবো। এরপরে আপনারা পেস্ট করবেন, পেস্ট করে সার্চ করতে হবে। মেবি সার্চ করলে ওয়েট এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, বাংলায় থাকবে। আপনারা যদি বাংলা পড়তে ইচ্ছুক হন তো আপনাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আর যদি ইংলিশ ম্যান হয়ে থাকেন, ইংলিশে পড়তে আপনাদের আপনি যদি ইন্টারেস্ট বোধ করেন তাহলে ইংলিশ সিলেক্ট করে নেবেন, তাহলে পেজটি ইংলিশ হয়ে যাবে। এখানে আসলে নির্দেশিকা দেখুন, এই নির্দেশিকা আপনারা মাস্ট বি পড়বেন। এই নির্দেশিকা যদি না পড়েন তাহলে বুঝতে পারবেন না যে কোন কোন ফোনগুলো বন্ধ হচ্ছে, কোন প্রসেসে বন্ধ করবে, এবং আপনি বৈধ করতে হলে কী করতে হবে। আপনার ফোনটি যদি বৈধ না হয়, আপনার ফোনটি অফিশিয়াল কি আনঅফিশিয়াল সেটা কীভাবে চেক করবেন। যদি আপনার ফোনের আইএমএ নাম্বার চেক করতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক এর ভিডিওটি দেখলে আপনারা আপনাদের ফোনে আইএমএ নাম্বারটি বের করতে পারবেন। আপনার ফোনটি বৈধ কি না, অফিশিয়াল কি আনঅফিশিয়াল সেটা কীভাবে চেক করবেন, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওরও লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে কিন্তু আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে আপনাদের ফোনটি অফিশিয়াল কি আনঅফিশিয়াল চেক করতে পারবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে 1 জুলাই 2021 তারিখ হতে যে কোনো মাধ্যম হতে আপনি যে ফোনই কেনেন না কেন, বিদেশ থেকে আনেন কেন বা ই কমার্স সাইট থেকে কেনেন না কেন, আপনার ফোনটি কিন্তু বন্ধ করে দিবে তারা। এরপরে যদি আমরা স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আপনার নির্দেশিকা দিয়েছে, আপনারা পড়ে নেবেন ম্যানুয়ালি। আমি তারপরে দেখতে পাচ্ছেন যে বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধ সক্রিয়ভাবে অথবা অর্থাৎ বিদেশ থেকে যখন আপনি একটি অবৈধ ফোন বাংলাদেশে প্রবেশ করাবেন তখন সক্রিয়ভাবে কিন্তু নেটওয়ার্ক অন থাকবে এবং আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটি অবৈধ। আপনাকে নির্দিষ্ট টাইম দেওয়া হবে, ওই টাইমের ভিতরে যদি আপনি ফোনটিকে বৈধ না করেন বা অফিশিয়ালি না করেন বা রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার ফোনটি কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হয়ে যাবে আর কখনও আপনার সেই ফোনটিকে চালু করতে পারবেন না। বন্ধুরা, এরপরে দেখতে পাচ্ছেন আর জানেন যে বিদেশ থেকে আপনার দুইটি ফোন আনার অনুমোদন আছে সরকারকে ট্যাক্স না দিয়ে, আর যদি ট্যাক্স দিয়ে আনতে হয় তাহলে সর্বমোট আপনি 6টি কিন্তু ফোন আনতে পারবেন বিদেশ থেকে। মোবাইল হ্যান্ডসেটটি বৈধ হলে সক্রিয়ভাবে নিবন্ধিত হবে, হ্যান্ডসেটটি বৈধ না হলে SMS-এর মাধ্যমে আপনাকে অবহিত করে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্ক সংযুক্ত রাখা হবে। দেখতে পাচ্ছেন এখানে বলে দিচ্ছে যে আপনার ফোনটি যদি অবৈধ হয় তাহলে সক্রিয়ভাবে অন থাকবে, কিন্তু আপনাকে নির্দিষ্ট সময় দেবো, ওই নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তবে যে নির্দেশনাগুলো আছে এগুলো আপনারা মাস্ট বি পড়ে নেবেন। এরপর আমরা ব্যাকে চলে এসে এখানে দেখতে পাচ্ছেন যে নিবন্ধন করুন, জাস্ট আমরা নিবন্ধনে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে স্ক্রল ডাউন করলে আমরা উপরে দেখতে পারবো যে নাম, অর্থাৎ আপনার নাম এখানে দিতে হবে। আমার নামটি আমি দিচ্ছি মোহাম্মদ সাইফুল ইসলাম, এবং মোবাইল নাম্বারটি আপনাকে অবশ্যই দিতে হবে, অর্থাৎ এই মুহূর্তে আপনার ফোনে যে নাম্বারটি অ্যাক্টিভ থাকবে সেই নাম্বারটি কিন্তু দিতে হবে। অন্য নাম্বার যদি দিয়ে ট্রাই করেন তাহলে কিন্তু কখনোই হবে না। তো আমি এখন আমার নাম্বারটি অলরেডি দেওয়া আছে, আমি নাম্বারটি তুলছি। এখন এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে, কারণ এখানে আপনি একটি ওটিপি কোড যাবে, সেখানে 20 মিনিট বা 15 মিনিট টাইম নেবে ওটিপি কোড আসতে আপনার কাছে। তো তার পরবর্তীতে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে, সাইন আপ করে আপনাকে প্রবেশ করে আপনাকে ফুল তথ্য দিয়ে সাবমিট করতে হবে। তো একটু লং প্রসেস, এই জন্য পাসওয়ার্ডটি আপনাকে কিন্তু মনে রাখতে হবে। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সংখ্যা লিখে মিশিয়ে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি তৈরি করতে হবে। আমি যেমন তৈরি করছি, ওকে। এবার সেম পাসওয়ার্ড আপনাকে নিচে দিতে হবে, যদি ভুল হয় তাহলে কিন্তু হবে না বন্ধুরা। ওয়েট বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা,
দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসা আছে, ক্যাপসা কিভাবে পূরণ করতে আপনারা অবশ্যই জানেন। তো আমি এখন ক্যাপসা পূরণ করছি বন্ধুরা। এখানে ক্যাপসার নিয়ম হচ্ছে যে যে ফ্রন্টে থাকবে সেটা আপনাকে সেভাবে করে পূরণ করতে হবে। যদি একটু যদি উল্টোপাল্টা হয় তাহলে কিন্তু হবে না। আর ক্যাপসা কিসের জন্য দেওয়া হয় আপনারা সেটা জানেন যে আপনি রোবট কি না সেটা আপনাকে চেক করার জন্য এই ক্যাপসাগুলো দেওয়া হয় আর কি। তো এখানে সেমভাবে সব কিছু করে দিবেন, করে দেওয়া হয়ে গেলে আপনারা যেটা করবেন নিবন্ধনে ক্লিক করবেন। বন্ধুরা এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। যদি আপনি সম্পূর্ণ প্রসেস যদি না পারেন, বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাবেন, আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। ওকে, দেখতে পাচ্ছেন যে ওটিপি ভেরিফিকেশন পেন্ডিং ফর, এই নাম্বারের জন্য আপনার ওটিপি ভেরিফিকেশন পেন্ডিং আছে। তো আমরা এটা এখন ওকে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 10 মিনিট মেবি টাইম নেবে। এখানে একটি ওটিপি কোড আসবে, এটা অটো সেট আপ হতে পারে বা আপনার নোটিফিকেশন বার টেনে আপনারা ওটিপি কোডটি সেট করে দেবেন। এখানে আবার সেমভাবে সেই ক্যাপসার লিখতে হবে, লিখে আপনারা এটা জমা দিতে হবে। তো কীভাবে জমা দেবেন সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। এরপরে পুনরায় ওটিপি পাঠান, অর্থাৎ আপনার যদি ওটিপি না আসে, কোডটি আসতে সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি পুনরায় ওটিপি কোড সেন্ড করতে পারবেন। এরপরে বিষয় হচ্ছে যখন ক্যাপচারটি আসবে তখন আপনার লিঙ্কটি ওপেন হয়ে যাবে। আমার এই ফোনটি যেহেতু অফিসিয়াল ফোন, এই ফোনে কিন্তু আপনার লিঙ্কটি আসবে না। আপনাদের যাদের আনঅফিসিয়াল ফোন শুধু তাদের ফোনে আসবে। যখন আসবে তখন আপনার সেখান থেকে যখন আপনি সাবমিট করবেন তখন যে তথ্যগুলো যাবে সেই তথ্যগুলো যদি আমার কাছ থেকে শোনেন তাহলে আপনাদের পূরণ করতে সুবিধা হবে। আর একটি স্টেপ আছে, সেই স্টেপ পার করলেই কিন্তু আপনার ফোনের যে রেজিস্ট্রেশন, মোবাইলের রেজিস্ট্রেশন, সেটা কিন্তু রেজিস্ট্রেশন সম্পূর্ণ সফলভাবে করতে পারবেন। সেটা হচ্ছে, এক নম্বরে হচ্ছে আপনার ফোনের যদি কোনো রসিদ কেনেন, অর্থাৎ আপনি যদি সেই ফোনের কোনো রসিদ দোকান থেকে নেন, সেই রসিদের ছবি চাবে, তখন আপনারা যেটা করবেন সেই ছবিটি পাবলিশ করে দেবেন এবং আপনার এনআইডি কার্ডের ছবি যেতে পারে, আপনাদের এনআইডি কার্ডের ছবি দিবেন। আপনি যদি বিদেশ থেকে ফোন আসেন সেখানে আপনার অপশন থাকবে, যদি বিদেশ থেকে আনা হয় ফোনটি, বিদেশের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের ছবি যেতে পারে, আপনার পাসপোর্টের ছবি দিবেন, আপনার ছবি চাপে আপনার ছবিটি দিবেন। অর্থাৎ যেগুলো চাবে, যে তথ্যগুলো চাবে আপনার, ওখানে বুঝতে পারবেন যে ব্যক্তি বিশেষে কিছু কিছু তথ্যের প্রয়োজন হবে, কিছু কিছু তথ্যের প্রয়োজন হবে না। যেগুলো প্রয়োজন হবে সেগুলো সমস্ত তথ্যগুলো পূরণ করবেন, সমস্ত তথ্যগুলো ভালো করে পুনরায় পূরণ করবেন। পূরণ করে আপনি কোন মাধ্যমে ফোনটি কিনেছেন সেটাও কিন্তু আপনি পূরণ করে দিবেন, পূরণ করে দিয়ে আপনি জমা দিন বা সাবমিট করে দিবেন। যখনই আপনি সাবমিট করবেন তখন তারা টাইম নেবে যে এত কার্য দিবসের ভিতরে আপনার ফোনটির বৈধতা যাচাই করা হবে এবং ডাটাবেজে আপনার ফোনের আইএমএ নাম্বারটি সংরক্ষিত করা হবে। তখনই আপনি কনফার্ম হবেন যে আপনার ফোনটি অফিসিয়াল হওয়ার জন্য প্রসেস চলছে বা প্রসেসিংয়ে আছে, আপনার অবৈধ ফোনটি বৈধ হওয়ার লিস্টে চলে গেল আর কি। তবে এখনও পর্যন্ত যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। বন্ধুরা নেক্সট স্টেপ যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি একটি আনঅফিসিয়াল ফোন ম্যানেজ করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে আপনার অফিসিয়াল করতে হয়, অর্থাৎ পরের যে স্টেপটি সেই স্টেপটি কীভাবে করতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো। একটি আনঅফিসিয়াল ফোন এনে সেই ফোনটিকে অফিসিয়াল করে দেখাবো। আর আমি যতদূর বুঝালাম, আই হোপ আমি ক্লিয়ার করে বোঝাতে পেরেছি যে আপনারা এটা পারবেন, অর্থাৎ অবৈধ ফোনকে বৈধ করতে আপনারা পারবেন, আনঅফিসিয়াল ফোনকে অফিসিয়াল করতে পারবেন, আমি আশাবাদী, কারণ আপনারা অনেক ট্যালেন্ট। আর যদি না পারেন বা কোনো ধরনের বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিওতে, দেখানো দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।